শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে প্রবন্ধ। তো এই প্রবন্ধ পরিচ্ছেদে যে কাজগুলো থাকবে সব কাজগুলো নিয়েই আমরা আলোচনা করব। তৃতীয় পরিচ্ছেদের উপরে প্রথম আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 6.3.1 প্রবন্ধ লিখি। দেখো, নির্দেশনায় বলা হয়েছে, ইতোমধ্যে প্রবন্ধ সম্পর্কে তোমরা কিছু ধারণা পেয়েছ, সেই ধারণার ভিত্তিতে কোনো বিষয় ঠিক করে তার উপরে একটি প্রবন্ধ রচনা করো। তোমার প্রবন্ধের শিরোনাম হতে পারে যানবাহন, একটি দুর্যোগময় রাত, গ্রামের খেলাধুলা, ভবিষ্যৎ পরিকল্পনা, আমার শখ ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা এখন প্রবন্ধ লিখব। আমরা কোন কোন বিষয়ের উপরে প্রবন্ধ লিখতে পারি সেই বিষয়গুলো কিন্তু এখান দেওয়া রয়েছে। যেমন, ক নম্বরে রয়েছে যানবাহন, খ নম্বরে রয়েছে একটি দুর্যোগময় রাত, এরপরে গ নম্বরে রয়েছে গ্রামের খেলাধুলা, ঘয়ে রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা, এবং উতে রয়েছে আমার শখ। তো এই সকল বিষয়ের উপরে আমরা প্রবন্ধ তৈরি করতে পারি, এবং প্রবন্ধ তৈরি করার পরে আমরা সেই প্রবন্ধের বৈশিষ্ট্য আবার যাচাই করব এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর আলোকে। তো যেহেতু এখানে প্রায় 5টি প্রবন্ধ লিখতে বলা হয়েছে, আমি কিন্তু একটি ক্লাসের মধ্য দিয়েই তোমাদেরকে 5টি প্রবন্ধ লিখে দেখাতে পারবো না, তাহলে কিন্তু ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আর এজন্য আমি এই ক্লাসটিকে মোট 5টি ভাগে বিভক্ত করব, যার প্রথম ভাগে আজকে আলোচনা করব যানবাহন নিয়ে। এর পরবর্তী ভাগগুলোতে আমরা পরবর্তী যে সকল প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা ক নম্বর অর্থাৎ যানবাহন এই বিষয়টির উপরে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো আমাদের প্রবন্ধের বিষয়বস্তু হচ্ছে যানবাহন। তো আমরা প্রথমে ভূমিকা দিয়ে শুরু করব। তো দেখো, ভূমিকায় আমি লিখেছি, যানবাহন মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাচীনকালে মানুষ পায়ে হেঁটে বা পশুচালিত গাড়ির মাধ্যমে চলাচল করত, কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে যানবাহনের ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। বর্তমানে যানবাহন বলতে আমরা নৌকা, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, বাস, ট্রেন, জাহাজ এবং বিমানসহ বিভিন্ন আধুনিক যানবাহনকে বুঝি। এই যানবাহনগুলো আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর এবং গতিময় করেছে। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমরা যানবাহন সম্পর্কে ভূমিকা বা সূচনা লিখলাম, এরপরে আমরা আলোচনা করতে পারি যানবাহনের প্রকারভেদ সম্পর্কে। তো দেখো, আমি লিখেছি, যানবাহন প্রধানত 3টি ভাগে বিভক্ত করা যায়, স্থলযান, নৌযান এবং আকাশযান। স্থলযানগুলো সাধারণত রাস্তায় চলে, যেমন রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, বাস, ট্রাক এবং ট্রেন। নৌযানগুলো পানিতে চলে, যেমন নৌকা, স্টিমার, জাহাজ এবং সাবমেরিন। অপরদিকে আকাশযানগুলো আকাশে চড়ে, যেমন হেলিকপ্টার এবং বিমান। তাহলে শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অংশে যানবাহনের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব যানবাহনের সুবিধা নিয়ে। দেখো, আমি সুবিধা অংশে উল্লেখ করেছি, যানবাহনের অন্যতম প্রধান সুবিধা হল সময়ের সাশ্রয়। আধুনিক যানবাহনের মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারে। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলের মাধ্যমে মানুষ তার নিজের সময় অনুযায়ী যাতায়াত করতে পারে, যা সময় ও শ্রমের অপচয় কমায়। ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং চিকিৎসা সেবা উন্নয়নে যানবাহনের গুরুত্ব অপরিসীম। দ্রুত গতির যানবাহনের মাধ্যমে পণ্য পরিবহন সহজতর ও দ্রুততর হয়েছে, যা অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করেছে। আমরা যানবাহনের সুবিধা সম্পর্কে জানলাম, এবার আমরা জানব যানবাহনের কিছু সমস্যা নিয়ে। দেখো, আমি তাই এই পয়েন্টের নাম দিয়েছি যানবাহনের সমস্যাসমূহ। তো এখানে আমি বিস্তারিত যা লিখেছি তা হচ্ছে কি, দেখো, যানবাহনের যেমন অনেক সুবিধা রয়েছে তেমনি এর কিছু সমস্যা ও চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, যানজট একটি বড় সমস্যা, বিশেষ করে শহর এলাকায়। যানজট মানুষের কর্মঘণ্টার অপচয় ঘটায় এবং মানসিক চাপ সৃষ্টি করে। দ্বিতীয়ত, যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ সৃষ্টি করে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তৃতীয়ত, যানবাহন দুর্ঘটনা একটি মারাত্মক সমস্যা, প্রতি বছর অনেক মানুষ যানবাহন দুর্ঘটনায় মারা যায় বা গুরুতর আহত হয়। এছাড়া জ্বালানির অপচয় এবং যানবাহনের উচ্চ রক্ষণাবেক্ষণ ব্যয়ও একটি বড় চ্যালেঞ্জ। তাহলে আমরা এখানে যানবাহনের সমস্যাগুলো দেখলাম, এবার আমরা উল্লেখ করতে পারি যানবাহনের উন্নয়নের পথে পদক্ষেপ। তো সেক্ষেত্রে আমরা উল্লেখ করব, দেখো,
যানবাহনের সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, উন্নত ও সুপরিকল্পিত রাস্তাঘাট এবং পরিবহন নীতি প্রণয়ন করে যানজট কমানো যেতে পারে। দ্বিতীয়ত, পরিবেশ বান্ধব যানবাহন যেমন বৈদ্যুতিক গাড়ি এবং সাইকেলের ব্যবহার উৎসাহিত করা উচিত, এটি বায়ু দূষণ কমাতে সাহায্য করবে। তৃতীয়ত, ট্রাফিক নিয়ম কানুন কঠোরভাবে পালন এবং সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনার সংখ্যা কমানো যেতে পারে। এছাড়া গণপরিবহনের উন্নয়ন এবং এর ব্যবহার বৃদ্ধি করে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো যেতে পারে, যা যানজট এবং জ্বালানির অপচয় কমাতে সহায়তা করবে। তাহলে আমরা এই পয়েন্টটিও দেখে নিলাম। এরপরে আমরা আলোচনা করব উপসংহার নিয়ে। দেখো, যে কোনো রচনা বা যে কোনো প্রবন্ধ রচনার শেষেই কিন্তু উপসংহার লিখতে হয়। তো সেখানে আমরা উল্লেখ করতে পারি, যানবাহন আমাদের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে, এটি আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর এবং গতিময় করেছে। তবে যানবাহনের সমস্যাগুলো সমাধানের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। উন্নত পরিকল্পনা, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতার মাধ্যমে আমরা যানবাহনের সুবিধা পুরোপুরি ভোগ করতে পারি এবং এর নেতিবাচক প্রভাবগুলো কমাতে পারি। যানবাহন ব্যবস্থার উন্নয়ন এবং সঠিক ব্যবহার আমাদের জীবনকে আরও সুস্থ, সুন্দর এবং গতিশীল করতে সহায়তা করবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমরা আমাদের মূল বই থেকে ক নম্বর যে বিষয়টি রয়েছে, অর্থাৎ যানবাহন, এই বিষয়টির উপরে কীভাবে একটি প্রবন্ধ তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব খ নম্বর এই প্রবন্ধটি নিয়ে, যার নাম হচ্ছে একটি দুর্যোগময় রাত। তাই শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।